1992 তেরোই মার্চ টিএসসির দাস রেস্টুরেন্টের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তখনকার সাধারণ সম্পাদক মঈন হোসেন রাজু। গুলিটা লেগেছিল গলার ঠিক মাঝখানটায়। সে আজ সকালে, হায় রে মরেছে সে আজ সকালে, হাসপাতালে চলছে এখন কাটা ছেড়া, সন্ধে নাগাদ হয়ে যাবে তার বাড়ি ফেরা, পোস্টমর্টেম শেষে তাকে নিয়ে যাবে উড়ে ঘুরে ঘুরে সুরে সুরে হেলিকপ্টারে, সঙ্গে যাবেন প্রক্টর আর ছাত্র নেতা কজন, পুলিশ যাবে সঙ্গে আরো গোটা দু এক ডজন, গ্রামের বাড়িতে ছেলের হবে দাফন কাফন, ফুলের তোরায় ঢাকা পড়ে যাবে দুঃখিনী মায়ের কাঁদন, ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা হলো তোলো পাত্তারা তারি তোলো, চলো ঘর মুখ সবে চলো, সূর্য ডোবার আগেই খালি হয়ে যাবে হলগুলো, বাতাসে তখনও দু একটা ফাঁকা গুলি উড়বে ওড়াবে পাখির পালক চিকচিকে সাদা ধুলি, আর ফাঁকা বুলি রুটিন মাফিক ওড়াবে প্রশাসন, হবে তদন্ত কমিশন যার সদস্য একজন, হবে তদন্ত কমিশন যার সদস্য একজন, কাগজ কলম ছুরি ও মলম জেমস ক্লিপ আলপিন, যোগার যন্ত্র করতে যাবে 365 দিন, রিপোর্ট লিখতে আর অন্তত দুযুগ তো পার হবে, তবে থরে থরে সবই জাদুঘরে সযত্নে রয়ে যাবে, শোকবার তার শোক দিবসে কালো হয়ে যাবে দেশ, বেশ জমিয়ে দুদিন চলবে আড্ডা রাস্তায় সমাবেশ, রেস্টা থাকবে যে কয়টা দিন, নাচবে সবাই তাদিন তাদিন, করবে মিটিং সিটিং ইটিং বেশ কটি রাত ধরে, প্রক্টর উপাচার্য মিলে দরজা বন্ধ করে, কার বাড়িতে মুরগি কয়টা ডিম পেড়েছে আজ, টেলিফোন লাইন নষ্ট তবু বললে হয় না কাজ, বলবে না কেউ মরেছে ছেলেটি কার কতটুকু দায়, বাতাসে এখনো সেই ছেলেটির শেষ কথা শোনা যায়, ওরা তা শুনতে চায় না অথবা ওরা তা শুনতে পায় না, ফিস ফিস করে বলে গেল সে, সন্ত্রাসীদের ছাত্র তো বলা যায় না, না না সন্ত্রাসীদের ছাত্র তো বলা যায় না।